আসসালামু আলাইকুম এ তো কী অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন আমাদের ভিডিও টাইটেল এবং থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে টেলটক নামে একটা সিমের জেনজি নামে একটা বিশেষ প্যাকেজ তৈরি করেছে যেটা কিনা জেনজি জেনারেশনের জন্য অনেক তুমুল পরিমাণ হাইক তুলেছে তো আপনারা চাইলে কিন্তু এই সিমটা বাসায় বসেই অর্ডার করতে পারেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো সর্বপ্রথম আপনার টেলটকের এই ওয়েবসাইটটাতে চলে আসবেন টেলটক ডট কম ডট বিডি এখান থেকে থ্রি ডট অপশান ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু অপশন আপনারা পেয়ে যাবেন এর মধ্যে একটা অপশান হচ্ছে অনলাইন সিম সেল এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সব ইনফরমেশান এসে পড়বে যেমনটাকে এখানে দেখা যাচ্ছে টেলটক আমাদের ফোন দেশের প্রতিটি প্রত্যত্ত আচ্ছা ঠিক আছে এই সিমটার মাধ্যমে কিন্তু আপনারা পারচেস করতে পারেন মাত্র একশো টাকায় আর ফ্রি হিসেবে পাবেন এক জিবি মোবাইল ডেটা তো এখানে যদি অর্ডার নাও তো আমরা ক্লিক করি সরি নো মোর যে সিমটাতে আমাদের কী কী স্পেশাল প্রায়োরিটি দিচ্ছে সেটা হচ্ছে জেন জেড জেন জি সংক্ষেপে জেন জি হল সেই প্রজন্ম যারা বর্তমান যুগের ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর একটি শক্তিশালী প্রজন্ম এরা প্রযুক্তি ব্যবহার উদ্ভাবনী চিন্তা এবং নতুন ধারণা গ্রহণ করার সক্ষমতা রাখে বাংলাদেশে জেনারেশন জেড প্রজন্মের তরুণরা ডিজিটাল যুগের সাথে খাপ খাই নতুনত্ব এবং সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে তাই তো বাংলাদেশ মিশন আচ্ছা এই সিমটা তারাই নিবন্ধন করতে পারেন যাদের জন্মসন উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার মধ্যে এবং যাদের এনআইডি আছে শুধু তারাই এই প্যাকেজের সিমটা গ্রহণ করতে পারবে এই প্যাকেজের মূল্য হচ্ছে একশো টাকা বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভেট হওয়ার সাথে পাবে গ্রাহক পাবে প্রি লোডেড ব্যালেন্স পাঁচ টাকা পাবে যেটা বর্তমানে মনে হয় অন্য কোনো সিম কোম্পানি দিচ্ছে পাঁচ টাকায় বহুত মেয়াদ হচ্ছে পনেরো দিন ফ্রি ডেটা দিবে হচ্ছে এক জিবি মেয়াদ সাত দিন ফ্রি এস এম এস হচ্ছে একশোটা আর মেয়াদ সাত দিন অল জবস প্রিমিয়াম মেম্বারশিপ বারো মাসের জন্য ফ্রি হিসেবে আচ্ছা তো এই হিসেবে আমি বলতে চাই শুধু তো সব কিছু ফ্রি দিলেই হয় না তো নেটওয়ার্কটা ভালো করলে বেটার হয় এটা হচ্ছে আমাদের সিমের যে প্যাকেজ হচ্ছে এক সেকেন্ড পালস পাঁচ টাকা প্রি রেড ই প্রি লোডেড ব্যালেন্স পনেরো দিন মাত্র দুশো তিরাশি টাকায় পঁচিশ জিবি ডাটা ফ্রি এক জিবি ডাটা ফ্রি সাত দিন মানুষের জন্য ফ্রি অল জবস প্রিমিয়াম সাথে হচ্ছে প্রিমিয়াদের এস এম এস পাবেন একশোটা ফ্রি এটাই যদি অর্ডার নাও তোমরা আমরা ক্লিক করে যে সমস্ত ইনফরমেশনগুলো চাবে সেগুলো হচ্ছে আপনার ডিভিশনটা চেক করতে হয় যেমন আমার ডিভিশন ঢাকা আমি ঢাকা দেন সিলেক্ট ডিস্ট্রিক্ট আমার ডিস্ট্রিক্ট ঢাকাতেই পোস্ট হচ্ছে ইয়া গ্যান্ডেরিয়া আমি এখানে গ্যান্ডেরিয়া খুঁজছি কী ভাই গ্যান্ডেরিয়া গেলো কোডে পল্লবী মিরপুর ধামরাই পল্টন যাত্রাবাড়ি শ্যামপুর তেজগাঁও নিউ মার্কেট সময় ডেমরা কেন সাবার সুতরা পুরো তো নাই সুতরা আছে সুতরা থাকলে কথা থাকার কথা গ্যান্ডেরিয়াটা কই গ্যান্ডেরিয়া নাই যেহেতু আমরা সুতরাপুর বা এটা ডিফল্টভাবে সিলেক্ট করি ডেলিভারি পয়েন্ট হিসেবে সিলেক্ট করবো কি দেখেন ডেলিভারি পয়েন্ট সিলেক্ট করতে হবে কতোয়ালি যদি দিই তাহলে সুতরাপুর দিলে আসে না তো আমি যাত্রাবাড়ি দিয়ে দেখি বা বংশাল দিয়ে দেখি না বংশাল দিলেও আসে না এটা মনে হয় এখন তো অপটিমাইজড না বা এখনও হয়তো ওই হয়নি তা আমি এখান থেকে কী যাত্রাবাড়ি দিয়ে দেখি হ্যাঁ আসছে তো চিল্ডো কাস্টমার কেয়ার আসে পড়ছে তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম তো এখানে আপনার ফুল নেম দিবেন আমার ফুল নেম হচ্ছে এটা ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ যেটা সঠিক সেটাই দিবেন। তো আমার ডেট অফ বার্থ আমি একটা দিয়ে দিলাম দুই হাজার যেহেতু আমি এখনই করি নাই আমার যেহেতু সব কিছু করাই আছে জেন্ডার সিলেক্ট করবেন মেল নাকি ফিমেল এনআইডি কার্ডের নাম্বার দিবেন পাসপোর্ট থাকলে পাসপোর্টের নাম্বার দিবেন আসলে এখানে সব কিছু কিন্তু বাধ্যতামূলক না যেটাতে এরকম লাল ডট দেওয়া আছে সেটা হচ্ছে বাধ্যতামূলক পাসপোর্ট থাকলেও হবে না থাকলে হবে তারপর আপলোড করবেন এনআইডি কার্ডের ছবির তারপর আপনার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার যেটা দিয়ে আপনাকে কন্ট্যাক্ট করা হবে যেই সিমটা দেওয়া হবে সেই সিমটা না মানে যেটা বর্তমানে ইউজ করছে রানিং সিমটা সেই সিমটা ইমেল দিতেও পারেন নাও দিতে পারেন মেনেটরি না ফুল অ্যাড্রেসটা দেবেন আপনি যেই ঠিকানায় থাকেন সেই ঠিকানা ফুল অ্যাড্রেসটা দিয়ে এখানে কন্টিনিউ বাটনে সিলেক্ট করলে কিন্তু আপনার সব হয়ে যাবে তারপরও যেহেতু আমি একটা অ্যাপ্লাই করে ফেলছি যার কারণে আমি এখন করে দেখাচ্ছি না এটা পনেরো দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন ফর্ম ডেলিভারি পয়েন্ট মানে আপনার নিকটস্থ টেলটক সার্ভিসিং সেন্টার থেকে বা টেলটকের কাস্টমার কেয়ার থেকে আপনাকে ফোন দিবে তো আপনারা চাইলে কিন্তু একটা টেলটকের এই অ্যাপটাও ইউজ করতে পারেন টেলটকের অ্যাপ ইউজ করার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে সব কিছুই সুবিধা ইউজ করতে পারেন